নাই, যারা বলতে পারে চাহিদা চালু আছে, কারোর থেকে কোনো টাকা পয়সা গ্রহণ করেছে, তাহলে আমরা আমাদের দায়িত্ব কি? আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় নেতার বিপক্ষে যিনি দাঁড়িয়েছেন তাকে আপনারা ভালোভাবে চেনেন। তিনি একজন শীতৃদার, একজন ঘুমের অতিথি, তাকে কখনো দিনের আলোতে দেখা যায় না, তিনি সব সময় ঘুমিয়ে থাকেন, তিনি জনগণের কি কাজ করবেন? আজকে বলতে চাই আমরা জনগণ আমাদের পক্ষে রয়েছে, আমরা কোনো অল্প ভোটের ব্যবধানে আমাদের বিরোধিতাকে পাস করাতে চাই না, আমরা চাই আমাদের বিরোধিতা আলাস বাবা চাহিদা চালাচ্ছেন গাজীপুরে দুই আসনে, সর্বাধিক বাংলাদেশের মধ্যে সর্বাধিক ভোট পেয়ে এমপি নির্বাচিত হবে, আর বিশ্বাস করি আমাদের বিরোধিতা এমপি নির্বাচিত হলে তিনি অবশ্যই মন্ত্রী হবেন এবং গাজীপুরের অসমাপ্ত কাজকে তিনি সমাপ্ত করবেন। সংগ্রামী সাথে বন্ধুগণ, আজকে আমাদের সতর্ক হওয়ার সময় থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুক্তিযুদ্ধের শক্তি বিপক্ষে আর একটি শক্তি উদ্ভব করেছে, সেটার নাম কি? জাতীয় ঐক্য ফ্রন্ট। তাহলে তাকে ডক্টর কামাল হোসেন সাহেব, আপনারা জানেন এই ডক্টর কামাল হোসেন সাহেবকে আজকে আমরা টিভি খুললেই বিভিন্ন তার্কিকরা কথা বলে এই ডক্টর কামাল হোসেনের পরমে বিয়ে দিয়েছেন একজন ইহুদি জামাতার কাছে, আর একজন মেয়ে বিয়ে দিয়েছেন পাকিস্তানি নাগরিকের কাছে। আমরা এখানেও